কি হচ্ছে কি এখানে? আরে দেখো না, তানিকে রেখে আসবে বলে ছোড়দা কাঁদছে। তানিকে রেখে আসবে? তানিকে কোথায় রেখে আসবে? কি বাদুন, তানিকে তুমি কোথায় রেখে আসবে? রেখে আসবো কোথায়? রেখে আসবো আমার কেন জানি না মনে হচ্ছে মিন্টু তখন কিছু বলতে চাইছিল, কিন্তু কি বলতে চাইছিল? বাদুল কি ওকে বলতে দিল না? বোকা বাদুলটা আজকাল বড় চালাক হয়ে উঠেছে। এমন কথা আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। তাই কি ভাবছো এত? আরে আজ থেকে সব ভাবনা শেষ, বুঝলে? আজকেই তো তানিকে নিয়ে আমরা। হ্যাঁ গো, ব্যাপারটা যতটা সহজ ভাবছো কাজটাকে ততটা সহজ। কেন, এতে আর কঠিনের কি দে? আমি আর মনোজ মিলে ওইটুকু একটা মেয়েকে রেখে আসবো, ব্যাস। আবার কি, যা করবে একটু সাবধানে করো। আর শোনো, যাওয়ার আগে বাবার সাথে একটু কথা বলে নিও। যাওয়ার সময় আবার তানি যদি কোনো ঝামেলা করে, যদি যেতে না চায় তাহলে? দাদা বল, তিনটে টিকিট কেটে এনেছি, আজ রাত 11:55 ট্রেন। টিকিট কাটা আবার কি দরকার আছে? আমরা তো এমনি। আরে না না, টিকিট না কেটে গেলে অনেক রকম অসুবিধা হতে পারে। আর তাছাড়া বাবা বলে দিয়েছে তানিকে রেখে আসার সময় কোনো রকম অসুবিধা হোক বাবা সেটা চায় না। ঠিকই বলেছেন বাবা, আর আমিও চাই আজকের পর থেকে তানির মুখটা যেন আর কোনো দিনও আমায় দেখতে না হয়, কোনো দিনও না। তানি দেখ, সব কিন্তু গুছিয়ে দিয়েছি, আর কিছু কি তোর লাগবে? তুমিও আমার সঙ্গে চলো না মা। জানিস তো তানি, কালো দিকে গ্রামটা খুব সুন্দর রে মা, দেখবি না তোর সেখানে গিয়ে খুব ভালো লাগবে। হ্যাঁ খুব ভালো লাগবে। আমি যখন ছোটবেলায় ওখানে যেতাম না, আমারও জানিস তো খুব ভালো লাগতো। দেখবি না তোর খুব ভালো লাগবে, তখন তো তুই আমার কথা মনেই করবি না। আর তোমার তোমার আমার কথা একটু মনে পড়বে না মা? রান্না বান্না হবে না মা? হ্যাঁ যাচ্ছি, কিন্তু কখন হবে মা? মনোজ তো কখন টিকিট কেটে নিয়ে চলে এসেছে, আর ও
ওদের তো তানিকে নিয়ে বেরোতে হবে। ওদের খেতে দিতে হবে না। তানির জামাটা এখানে পড়ে রয়েছে কেন? কাঁচার জন্য নিয়ে যাচ্ছিলাম। বাবা, এত রাতে আবার কাঁচবেন? খুব ভালো, যা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়। ঠিক আছে, তোর মাকে বল তানিকে তৈরি করে রাখতে। আচ্ছা বাবা, তানি যদি না যেতে চায়? আবার এইসব কথা উঠছে কেন? না যেতে চাইলে জোর করে নিয়ে যাবে। কিন্তু রাস্তায় বা ট্রেনে ও যদি লোকজনের সামনে ঝামেলা করে তাহলে? ঝামেলা করবে মানে? আমরা দুজন রয়েছি না, ঠিক সামনে নেবো ওকে। বেশি বাড়াবাড়ি করলে এমন মার খাবে না বাবুটার। কোনো রকম ভুল করা চলবে না, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। না এটা সঙ্গে রাখ, বেশি বেগর ভাই করলেই রুমালের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে। বুঝে গেছি। যা যাস বাবা, নিজেও সতর্ক থাকবি আর বোনটাকেও সামলে রাখবি। ঠিক আছে মা, আমি থাকতে তানির কোনো ক্ষতি হবে না। আমি জানি রে বাদল, তুই তোর বোনকে খুব ভালোবাসিস, তোকে সামলে রাখবি। মা, ওই কালোদিঘি গ্রামে তোমার মাসির বাড়িতে কি করে যেতে হয়? বলছি তোকে, একটা রিক্সা নিয়ে স্টেশনে যাবি, দেবীপুর স্টেশন নয় কিন্তু, তারপরে স্টেশন, এখানে কালীতলার ট্রেন ধরবি, মাঝপথে কালো দেখি গ্রাম। মা, তানির ব্যাগ কোথায়? দিচ্ছি ধর। বাবা ধর, দেখ তো বাবা সামনে ঘরে কি বসে আছে, যা দেখ। দেখছি মা।
বাদুর। ও বাবা, তানি তো কিছু খেলো না রে, তুই কিছু খেয়ে যা, কিছু অন্তত মুখে দিয়ে যা। আমারও খিদে নেই মা। ঠিক আছে, তাহলে একটা টিফিন বাক্সতে করে খাবারটা দিয়ে দিচ্ছি, টেনে খাবি। দরকার নেই। দরকার আছে রে বাবা, তবে আবার তানিকে নিজের হাতে পেতে দিতে পারবো কি না পারবো তাও তো জানি না। ওরকম কেন বলছ মন? তুমি তো যাবে, তুমি আমাকে দেখতে যাবে না? একবার দেখ না বসার ঘরে কেউ আছে কিনা। দেখছি মা। বাবা ডাল এই না মনে কে করকে দেখছি না, ও তো আগেই খেয়ে নিয়েছে। তুমি খাবার দিচ্ছ যে বড়, তোমার মা কোথায়? মা মা বোধহয় তানির সঙ্গে আছে, তানিকে শেষবারের মতো আদর করে নিচ্ছি। যত সব আবিক্ষেতা ডাকো, তোমার মাকে ডাকো। মা মা, ওই ঘরে সবাই আছে আর সবাই এখন খেতে বসেছে। তো তাড়াতাড়ি খেতে বসে গেল, এখন কি হবে? বাদল বলি, বাদলকে দেখছি না, বাদল কোথায়? বাদল তাই তো, দেখো তো বৌমা, দেখো ওদের। বাদল, বাদল মা, মা 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 বাদল, এবার কি হবে রে? কিছু বুঝতে পারছি না মা। ঘরের দরজা বন্ধ কেন মা? সে কখন থেকে ডেকে চলেছি, আপনারা কেউ সাড়া দিচ্ছেন না কেন? কি ব্যাপার বলুন তো?
পাচ্ছি। তোমরা তো এই ঘরে রয়েছো, তা সারা দিচ্ছ না কেন? কি এমন কথা বলছিলে বাদল, যা দরজা বন্ধ করে বলতে হয়? আসলে বাদল তানিকে বোঝাচ্ছিল আর কি, ও তো যেতে চাইছে না তাই। ও তা হ্যাঁ রে তানি, বাদল বোঝানোতে তুই বুঝেছিস তো, নাকি এখনো অবুঝ হয়ে রয়েছিস? অবশ্য অবুঝ হয়েও কোনো লাভ নেই, তোকে এখান থেকে যেতে হবে। যাকে বাদল, তাড়াতাড়ি খেতে চল, আমার অনেক কাজ আছে, আমি ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে পারবো না। মা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? আপনিও খেতে চলুন, বাবা কিন্তু আপনার খোঁজ করছিলেন। মা চলো। বদি একটু ডালো না। কি ব্যাপার বলো তো, ঘরেই তো ছিলে, সাড়া দিচ্ছিলে না কেন? কি রে বাদল, তুই ল্যাজ গজিয়েছে নাকি? এত করে ডাকা হচ্ছে, সাড়া দেবার নাম নেই? সুমনা দাও আমি দিয়ে দিই। না থাক মা, সবার খাওয়া প্রায় হয়েই এসেছে, বাকিটা আমি করে দিতে পারবো। আপনি বরং খেতে বসে পড়ুন, আমি খাবার দিয়েই দিয়েছি। কি হলো বাদুর, তুমি ঠিক মতো খাচ্ছ না কেন? খাচ্ছি তো। কোথায় আর খাচ্ছ, খাবারগুলো নিয়ে তো শুধু নাড়াচাড়াই করছো। আমার ইদানিং বাবা ভূতের মুখে রামনাম, যে ছেলে খাবার দেখলে হামলে পরে তার আবার খিদে নেই। ন্যাকামো করিস না, খেয়ে নে। এইভাবে বলছিস কেন? সবদিন সবার নাই ভালো লাগতে পারে। আহ বাদল, বলছি বলুক না, তুই খা। বাবা আধা ঘন্টার মধ্যে আমি আর দাদা তানিকে নিয়ে বেরিয়ে যাব। কি যে করো না, তো পাই লক্ষ্মী একবার। মা তানি তো বেরোবে, তানিকে খেতে রাখবে না? না ওকে ডাকার দরকার নেই, বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হলে আমি পাচ্ছি। আমিও পাচ্ছি। ও তোমাদের থেকে যত দূরে থাকবে, ওর তাতে যদি কষ্ট হয় তাহলে তোমাদের হাত থেকে তো বাঁচবে। আর আমি তোমাদের হাত থেকে ওকে বাঁচাবই। তোমরা ওকে নিয়ে বেরোনোর আগে আমি বাদলকে দিয়ে ওকে বের করে দেবো।